কি নারকল দিয়ে কি করবা মা? নারকল দিয়ে পিঠে বানানোর ইচ্ছা। কি পিঠে বানাবা মা? দেখি পাটিসাপটা করতে পারি। পাটিসাপটা করবা প্লিজ, করো না গো। আর এখানে দিদা কি করছো? ও আচ্ছা, দিদা এখন কাটাকুটি করছে। এই নারকলটা ছোট কিন্তু খুব টেস্টি আছে, পুর আছে না, মিষ্টিও। কটে তেরে সঙ্গে আ সঙ্গে আরে কে রাতা লম্বে আ লম্বে আরে কটে তেরে সঙ্গে আ সঙ্গে আরে তেরি মেরি গল্লা হোগি মশহুর। কেতে চেনি ডিম সেদ্ধ হচ্ছে, আজকে একটা স্পেশাল রেসিপি আছে ডিমের। কিপ ওয়াচিং, কি রেসিপি দেখো। দেখো ফেস ওয়াশ কমপ্লিট করলাম। এই ব্রাইটনিং ফেস ওয়াশটা ভিটামিন সি ব্রাইটনিং ফেস ওয়াশ মামাআর্থের, আমার তো খুব ভালো লাগে, মুখটা একদম ফ্রেশ হয়ে গেল। এবার আমি একটু প্যাক লাগাবো, একটু শীতকালের রূপচর্চা করে নিই। দেখো ভূত সেজেছি, ভূত। এখানে আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, 10 মিনিট রাখবো, তারপর ওয়াশ করে ফেলবো। আমাদের ওপরে টেরেসে একটা পুজো ছিল, দেখো কি সুন্দর প্যান্ডেল করা হয়ে গেছিলো। ওপরে যে চারতলায় আন্টিরা থাকে তারা একটা কালী পুজো করছিলো, তাদের মানসিক কালী পুজো। দেখো প্যান্ডেল হয়ে গেছিলো কি সুন্দর, কিন্তু হলো না কারণ কি আন্টিদের কোনো একজন রিলেটিভ মারা গেছে, তাই অসুস্থ পড়ে গেছে। আমরা খুব দুঃখিত হলাম। তা আজকের ব্লগটা এই অবধি থাকলো, এখানেই আমি শেষ করছি। প্লিজ আমার চ্যানেল ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর নতুন নতুন আরও ব্লগস আমি ডেলি দেবো।